আসসালামু আলাইকুম, তৌফিকা সোয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ভীষণ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি, যেটা আমরা আসছে পবিত্র শবে বরাত কিংবা পবিত্র মাহে রমজানের ইফতারের ডেজার্ট হিসাবে বানিয়ে নিতে পারি। আর এই রেসিপিটা তৈরি করা অত্যন্ত সহজ, দেখতে যেমন সুন্দর তৈরি করাও কিন্তু খুবই সহজ, আর খেতে কি আর বলবো, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে করছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করছি একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, আর যদি আমার রেসিপি ভালো লেগে যায় তাহলে সঙ্গে থাকার অনুরোধ রইল। শুরুতে আমি এখানে তিনটা ডিম নিয়েছি, আর ডিম তিনটা রুম টেম্পারেচারে হতে হবে। সেখান থেকে আমি কুসুম আলাদা করে সাদা অংশ আলাদা করে নিয়েছি, আর এক চিমটি লবণ দিয়েছি, আর এক কাপ চিনি নিয়ে গ্র্যাজুয়ালি আমি এই সাদা অংশে দেবো, আর এরকম হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নেব। তো আমি হ্যান্ড হুইস্ক দিয়ে করব না, আমি এরকম ইলেকট্রিক বিটার দিয়ে করব, এতে করে আমার এই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তবে যার ইলেকট্রিক বিটার না থাকবে সে হ্যান্ড হুইস্ক দিয়ে করলেও পারেন, এতে একটু সময় লাগবে। চিনিগুলোকে আমি আস্তে আস্তে দিচ্ছি আর মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। সবগুলো চিনি আমি একসাথে দিতে যাব না, এতে করে চিনিগুলো সহজে মেল্ট হবে না। আমরা যখন কেক তৈরি করি তখনও কিন্তু ডিমের সাদা অংশ এভাবে বিট করে ফোম তৈরি করে নেই, বাট সেক্ষেত্রে অনেক নিয়মকানুন মানতে হয়। এই রেসিপিটার বেলায় সেই নিয়মকানুন মানার কোনো দরকার নেই, জাস্ট একটা টেক্সচার আসলেই হবে। তো দেখে নিয়েছেন আমি কীরকম টেক্সচার করে নিয়েছি ডিমের সাদা অংশ। তারপর পাশে রেখে আমি আরেকটি পাত্র নিয়েছি, সেখানে আমি এক কাপের মতো গরুর দুধ নিয়েছি। আর এখন এই রেসিপিটার সবচেয়ে সিক্রেট যে উপকরণটা, ইনগ্রিডিয়েন্টসটা, সেটা হচ্ছে এই 10 টাকা দামের, মাত্র 10 টাকা দামের এনার্জি বিস্কিট। এনার্জি বিস্কিট আমরা খুব সহজেই পেতে পারি আমাদের বাসার আশেপাশের মুদির দোকানগুলোতে। দেন আমি এখানে দিয়ে দিয়েছি 3টা ডিমের কুসুম। এবার একটু নেড়ে চেড়ে এগুলোকে আবারও বিট করে নিচ্ছি। খুব সময় ধরে বিট করতে হবে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করব। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার, এতে করে এই ডেজার্ট রেসিপিটা অনেক স্মুথ হবে। অনেক সময় দেখা যায় এই ধরনের রেসিপিতে অনেক ছিদ্র হয়ে যায়, তো কর্নফ্লাওয়ার দিলে আর সেই ছিদ্র হবে না, খুব সুন্দর একটা মসৃণ শেপ আসবে। দেন আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছি, যদি বিস্কিটের কোনো দানা এদিক সেদিক পড়ে থাকে সেটা কিন্তু দুধের সাথে মিলিয়ে যাবে। এবার ওই যে ডিমের সাদা অংশ করে রেখেছিলাম সেটা আমি এই দুধের সাথে আর এনার্জি বিস্কিটের সাথে মিলিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডেজার্ট রেসিপি তাই এখানে চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর আমাদের বাসায় সবাই মিষ্টি জাতীয় খাবারগুলো একদম পরিপূর্ণ মিষ্টি না হলে খেতে চায় না, তাই আমি এখানে 1 কাপ চিনি পুরোই দিয়েছি। তবে যারা চিনি একটু কম খেতে চান একটু কমিয়ে দিতে পারেন। তো চিনি দিয়ে এই ফোমি টেক্সচারটা করার জন্য একটু আঠালো ভাব আছে কিন্তু। এবার আমি স্প্যাচুলা দিয়ে কেবল একদিকেই নেড়ে নিচ্ছি, উল্টাপাল্টা নাড়া যাবে না, এতে করে এই টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। ডেজার্ট রেসিপিটি আমি গরম পানির ভাপের উপর বসাবো, তাই এই পাত্রটি চুজ করেছি। এছাড়া চাইলে কেকের মোল্ড নিতে পারেন, স্টিলের পাত্র নিতে পারেন, বা পুডিংয়ের পাত্র নিতে পারেন। তো আমি একটা ডিজাইন ক্রিয়েট করব, তাই আমি এই পাত্রটাই নিয়েছি। তবে এই পাত্রটা যদি একটু ছোট হতো তাহলে বেশি ভালো হতো। বেটারগুলো ঢালার আগে আমি পাত্রের মধ্যে ঘি দিয়ে খুব ভালো করে 4-5টা স্প্রেড করে নিয়েছি, যাতে এই রেসিপিটা যখন হয়ে যাবে খুব সুন্দরভাবে উঠে আসে। ঘি মাখানো পাত্রে এবার আমি সবগুলো বেটার খুব ভালো করে নিয়ে নিয়েছি, আর এদিকে চুলায় আগে থেকে একটি হাঁড়ির মধ্যে পানি গরম হতে দিয়েছি। পানিটা বলক উঠে গিয়েছে, একটি স্ট্যান্ড দেওয়া আছে, সেই স্ট্যান্ডের উপরে এখন আমি এই বেটার দেওয়া পাত্রটা দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে পুডিং তৈরি করে ঠিক সেভাবে এটা করতে হবে। রেসিপির উপর যাতে উপর থেকে পানি না পড়ে সেজন্য প্রথমে একটা ঢাকনা দিয়ে ঢেকেছি, তারপর পুরো হাঁড়ির মুখটাও আমি একটি বড় গামলা দিয়ে ঢেকে নিয়েছি। 1 ঘন্টার জন্য মিডিয়াম টু লো আঁচে রেসিপিটি হতে থাক, ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলছি। অলরেডি আমি কিচেন কাউন্টার ক্লিন করে নিয়েছি।
ডেজার্ট আইটেম তৈরি করলে বেশি মেসি হয়, আর এগুলো যদি থেকে যায় তাহলে দেখা যাবে পরবর্তীতে পিঁপড়া পোকামাকড় অনেক বেশি উঠে গিয়েছে, তাই সঙ্গে সঙ্গে ক্লিন করে নেওয়াই ভালো। এছাড়া একটা রেসিপি তৈরি করতে গেলে দেখা যায় যে ঘর নোংরা হয়, সব কিছু উলটপালট হয়ে যায়, অনেক পাত্র মেসি হয়ে যায়, তো সেগুলোও কিন্তু পরিষ্কার করতে হয়। তো এখন আমি যে পাত্রগুলো সব নষ্ট হয়েছে ওগুলো ক্লিন করে নিচ্ছি, আর এগুলো যদি পড়ে থাকে তাহলে দেখা যাবে এগুলোতেও পিঁপড়া উঠে গিয়েছে, তাছাড়া অনেক বেশি কাজ জমে গিয়েছে। কাজ জমে থাকলে দেখা যায় পরবর্তীতে অনেক কষ্ট হয়, তাই সঙ্গে সঙ্গেই করে ফেলা ভালো। ডিমের খোসাগুলো আমি ধুয়ে নিচ্ছি, ডিমের খোসা আমি রেখে দেই কারণ এগুলো আমি সার হিসাবে ব্যবহার করি। তো আগের অনেক ভিডিওতে দেখিয়েছি ডিমের খোসা আমি কিভাবে গাছের মধ্যে ব্যবহার করে থাকি। এখানে চায়ের পাতা, ডিমের খোসা, কলার খোসা এগুলো রোদে শুকিয়ে খুব ভালো করে গুঁড়ো করে তারপরে হচ্ছে টবের মাটির সাথে মিশিয়ে দেই। এক ঘন্টা পর চলে আসলাম, ঢাকনা তুলে এখন দেখছি আমার এই ডেজার্ট রেসিপির কী অবস্থা। একটা টুথপিক দিয়ে আমি প্রথমে চেক করে নেব হয়েছে কিনা। তো টুথপিকটা যদি শুকনো আসে তাহলে বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তো আমরা যেভাবে কেক চেক করি ঠিক সেভাবে এটাও চেক করতে হবে। তো আমি সাইডগুলো একটু আলগা করে নিচ্ছি টুথপিকটা দিয়ে, এতে করে খুব সহজে এটা উঠে আসবে। যে কোনো স্পেশাল দিনে এই রেসিপিটা করে আপনারা মেহমান আপ্যায়নও কিন্তু করতে পারেন, এতে করে অনেক প্রশংসিত হবেন। আর দেখেই তো নিয়েছেন আমি কত সহজে আর অল্প সময়ে আমি এই ডেজার্ট রেসিপিটা তৈরি করে নিয়েছি, অনেকটা পুডিংয়ের মতো। অনেকে বলতে পারেন যে এটা সাদা পুডিং, তো আমিও বলছি সাদা পুডিংয়ের মতো, তবে এটার টেস্ট কিন্তু একটু ভিন্নতা আছে। যেহেতু এখানে আমি এনার্জি বিস্কিট দিয়েছি তাই টেস্টের ভিন্নতা তো থাকবেই। ভীষণ মজার একটা রেসিপি ডেজার্টের, তো আপনারা চাইলেই বাসায় বানিয়ে নিতে পারেন আর সবার কাছ থেকে প্রশংসা কুড়াতে পারেন। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে স্পেশাল দিনগুলোতে যদি এই ধরনের ডেজার্ট রেসিপি থাকে তাহলে সেই মুহূর্তটা কিন্তু আরও বেশি আনন্দময় হয়ে ওঠে। এই তো তৈরি হয়ে গেল আমার এনার্জি বিস্কিটের এই ডেজার্ট রেসিপি, খুব সহজভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শেপটা কত সুন্দর আসছে, একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়েছে। মাত্র 10 টাকা দিয়ে এনার্জি বিস্কিট এনে এত মজার একটা রেসিপি করেছি। আপনারা যারা আমার আজকের এই রেসিপিটি দেখেছেন আমার মনে হয় আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে থাকবেন, আর যদি কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছে, এটার টেস্ট কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা স্মুথ হয়েছে। এখন পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিও কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, যদি আমার আজকের এই রেসিপি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নেওয়ার আগে আবারও আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এই রেসিপিটা আসছে শবে বরাত কিংবা ইফতারের ডেজার্ট হিসাবে বানিয়ে খেতে পারেন। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।